সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেন জুড়ে সামরিক স্থাপনা জোরালো হামলা অব্যাহত রুশ বাহিনীর। চেচনিয়া প্রশিক্ষিত 14,000 রুশ সেনা বিশেষ অপারেশনে যোগ দিয়েছে। কানাডাকে 40 কূটনৈতিক স্বর্ণের বার্তা ভারতের। এবার রাশিয়া ক্লাস্টার বোমা হামলা ইউক্রেনের। আরো থাকবে শাটডাউনের হাত থেকে অল্পের জন্য রক্ষা যুক্তরাষ্ট্রের। চীনকে ঠেকাতে তাইওয়ানের নতুন সাবমেরিন উন্মোচন। নাইজারের সশস্ত্র বিদ্রোহীদের হামলায় 29 সেনা নিহত। এবং সর্বশেষে জানিয়ে দেব, রাশিয়া থেকে মুখ ফিরিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে জোট করেছে আর্মেনিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমাখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেন জুড়ে সামরিক স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রুশ বাহিনীর। ইউক্রেন জুড়ে সামরিক স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। গত 24 ঘন্টায় ইউক্রেনের বাহিনীর যুদ্ধের রসদবাহী দুটি ট্রেন ধ্বংসের দাবি করেছে মস্কো। দেশ জুড়ে প্রায় অর্ধশতক ড্রোন রকেট নিক্ষেপ করা হয়েছে। অবশ্য এর মধ্যে 30টি হামলা চেষ্টা নচ্ছতের দাবি করেছে কিয়েভ খবর বিবিসির। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খেরসন, ঝাপরজে এবং দোনেস্ক বেশ কয়েকটি গোলাবারুদের ডিপো, মিসাইল, হাইমার্স, রকেট সিস্টেম, ড্রোন, পশ্চিমা সাজাযান ঘুরিয়ে দিয়েছে পুতিন বাহিনী। কয়েকদিনের ব্যবধানে ইউক্রেনের বন্দরে ফের হামলা চালানো হয়েছে। অপরদিকে পাল্টা হামলা রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। এ নিয়ে জানানো হয় শনিবার আধিকা, মারিঙ্কা এবং ঝাপরজিয়া ফ্রন্ট লাইনের সোনার সম্মুখে সমরে অংশ নেয়। এদিন কিয়েভ বাহিনীর আক্রমণে বহু রুশ সেনা নিহত এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। এছাড়া রুশ ভূখণ্ডে বেলকোরা এবং ব্রানস্ক অঞ্চলে ইউক্রেন 9টি মিসাইল হামলা চালায়। অবশ্য সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি পুতিন প্রশাসনের। চেচনিয়ার প্রশিক্ষিত 14,000 রুশ সেনার বিশেষ অপারেশনে যোগ দিয়েছে। চেচনিয়া ভিত্তিক রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারী 14,500 জনের বেশি রাশিয়ান সামরিক কর্মীকে বিশেষ অপারেশন জোনে মোতায়েন করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেইকে শৈকু রাশিয়ার শীর্ষস্থানীয় ছাত্র একটি সম্মেলনে বলেছেন, রাশিয়ান হিরো মেডেল প্রাপক অ্যান্টি আলাউদ্দিনের নেতৃত্বে এই বিশেষত বিশেষ সামরিক অপারেশনের জোনে নিজেদের যোগ্যতা প্রমাণ এবং সৈক এই উল্লেখ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গুডমেনেসো রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি ঘাটিতে প্রশিক্ষণ গ্রহণ করে 14,500 জনের বেশি লোককে বিশেষ সামরিক অপারেশনে যোগদানে মোতায়েন করা হয়েছে। শৈগুর মতে, এই অঞ্চলে স্থাপিত প্রশিক্ষণ ব্যবস্থা সরাসরি যুদ্ধে মিশনে নিয়োজিত সামরিক কর্মীদের সময় উপযোগী আবর্তনকে সক্ষম করেছে। গুডামের্স স্টেশনে অবস্থিত রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি 96টি বিল্ডিং এবং সুবিধাগুলিকে লেটেস্ট আইডি মডেল সজ্জিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বেশিরভাগে মার্কানশিপ, বিশেষ কৌশলগত এবং বিমানবাহিত প্রশিক্ষণ প্রদান করে এবং দেহরক্ষী এবং যুদ্ধ সম্পাদকদের জন্য প্রোগ্রামগুলোকে জোর দেয়। সূত্র দাস। কানাডাকে 40 কূটনৈতিক স্বর্ণের বার্তা ভারতের। ভারত কানাডার সম্পর্কে তিক্ততা আরো বাড়লো। ভারত থেকে কানাডা প্রায় 40 জন কূটনীতিককে সে দেশে ফেরানোর নির্দেশ দিল দিল্লি। মঙ্গলবার দ্য ফাইন্যান্সিয়াল টাইমস সূত্রে ওই খবরে জানা গেছে, আগামী 10 অক্টোবর মধ্যে নয়াদিল্লি থেকে নিজেদের কূটনীতিককে সরাতে হবে কানাডাকে। অটক এমন বার্তায় দিয়েছে নয়াদিল্লি। জানা গিয়েছে, কানাডায় খালিস্তান প্রতি নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতি, নয়াদিল্লির এই নির্দেশে দুদেশের সম্পর্ক আরো তিক্ত হতে চলেছে বলে মনে করছে কূটনীতিক মহলের একাংশ। গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খালিস্তান প্রতি নেতা হরদীপ সিং নিজ্জর। হরদীপের খুনে নৈপথ্যে ভারত সরকারের হাতে থাকতে পারে বলে সম্প্রতি সেদেশের পার্লামেন্টে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পূর্ব প্রধানমন্ত্রী এই অভিযোগ ফরাসি খারিজ করে দেয় নয়াদিল্লি। আর এই ঘটনা নিয়ে দুদেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক চামন ও তোড়। ভারতে বসবাসকারী বা ঘুরতে যাওয়া কানাডার নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করেছে কানাডা সরকার। তার পাল্টা কানাডায় বসবাসকারী ভারতীয় পড়ুয়া এবং নাগরিকের চূড়ান্ত সতর্কভাবে থাকতে পারে নতুন নির্দেশনা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার নাগরিকদের ভিসা দেয় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রাশিয়া এবার ক্লাস্টার বোমা হামলা ইউক্রেনের। রাশিয়ার ব্যানস্ক অঞ্চলের সীমান্তবর্তী ক্লিমকো গ্রামে নিষিদ্ধ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার স্থানটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুচ্ছ গোলাবারুদ ছোড়া হয়। আকস্মিক ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বুমাকাওয়াজ। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি এই তথ্য দেন। রুশ কর্মকর্তার এই অভিযোগ খণ্ডন করে কোনো বিবৃতি দেয়নি ইউক্রেন, রয়টার্স এবং আল জাজিরার খবর। জুলাই মাসে কিয়েভকে নিশ্চিত এবং ক্লাস্টার বোমা সরবরাহ করেছিল ওয়াশিংটন, তবে এটি শুধু শত্রুদের সৈন্যদের উপর ব্যবহার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিয়েভে 120টির বেশি দেশ স্বাক্ষরিত একটি সীমান্ত আন্তর্জাতিক চুক্তির অধীনে ক্লাস্টার দুর্ধস্ত নিষিদ্ধ করা হয়েছে। ব্রানস্ক এবং ইউক্রেনের সীমান্তবর্তী অন্যান্য অঞ্চলে রুশ কর্মকর্তারাও কিয়েভকে নির্বিচারে গোলাবর্ষণের জন্য অভিযুক্ত করেছে। শাটডাউনের হাত থেকে অল্পের জন্য রক্ষা যুক্তরাষ্ট্রের, শাটডাউনের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে এসে হাউস অব কমন্স এবং সিনেটের মধ্যে সমঝোতা হয়েছে। এই সমঝোতার ফলে শেষ যাত্রায় শাটডাউন থেকে বেঁচে গেল যুক্তরাষ্ট্র। খবর বিবিসির, এই সমঝোতা না হলে বেতন বন্ধ হয়ে যেত কয়েক লাখ কর্মচারীর, এতে অচল হয়ে পড়ত সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা। ইউক্রেনের জন্য কোনো সহায়তা না রেখেই মার্কিন সরকারকে আগামী রমের পন্তবাক পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল 88 ভোটে পাশ হয়েছে সিনেটে। 45 দিন ওই পরিকল্পনা প্রস্তাবটি উত্থাপন করেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাশ হয় আপাতত স্বস্তি মেলে ডেমোক্রেটিক সরকারের। এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ কেন্দ্রীয় সরকারের অর্থায়ন করা বিলটি উত্থাপন করা হলে তাদের সমর্থন জানায়নি ট্রাম্পের রিপাবলিক, এতে ঝুঁকিতে পড়েছিল বাইডেন সরকার। চীনকে ঠেকাতে তাইওয়ানের নতুন সাবমেরিন উন্মোচন। চীনকে হুমকি মেনে মনে করে তাইওয়ানের প্রথমবারের মতো নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে নিজের তৈরি সাবমেরিন উন্মোচন করেছে। এর মাধ্যমে বেজিং এর সব রকমের সম্ভাব্য হামলা ঠেকানোর প্রস্তুতি আরো এক ধাপ এগিয়ে নিল দ্বীপটি, খবর বিবিসি। সামরিক কর্মকর্তাদের মতে $1.54 বিলিয়ন বাজেটে তৈরি ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিনটি বেশ কয়েকটি পরীক্ষার মধ্যে দিয়ে যাবে এবং 2024 সালের শেষ নাগাদ নৌবাহিনীর কাছে সরবরাহ করা হবে। চীনের রূপকথ উড়ন্ত মাছের নাম অনুসারে সাবমেরিনটির নামকরণ করা হয়েছে হাইকুন। আরেকটি বর্তমানে উৎপাদনে রয়েছে। তাইনের লক্ষ্য শেষ পর্যন্ত 10 সাবমেরিনের একটি পরিবহর পরিচালনা করা, যার মধ্যে 2টি পুরানো ডাস নির্মিত নৌকা রয়েছে। পাশাপাশি এই বহরকে ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করাও তাদের উদ্দেশ্য। দ্বীপের প্রেসিডেন্ট সাই ইয়াং ওয়েন বৃহস্পতিবার বন্দর নগরী কাউসিং এর উৎক্ষেপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, চীন সামরিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে আক্রমণ করতে পারে। তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ যাকে চীন এবং একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে মনে করে এবং স্বাধীনতার বিপক্ষে, তবে বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেন চীন সহজেই দ্বীপে আক্রমণ করবে না এবং বেজিং বলেছে তারা তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন চায়। নাইজারের সশস্ত্র বিদ্রোহীদের হামলায় 29 সেনা নিহত। নাইজারের পশ্চিমাঞ্চলের সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির 29 সৈন্য নিহত হয়েছে। সোমবার একথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটির 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে হামলা চালায় তারা। তারা এই ভয়াবহ হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজের গাড়ি ব্যবহার করে সেখানে হামলায় 2 সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়। মন্ত্রণালয় জানায়, এই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলার সামরিক বাহিনীর অভিযান চলাকালে এই দেশটির মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর এমন হামলার ঘটনা ঘটে। মন্ত্রণালয় আরো জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থা ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তারা জানায়, এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। রাশিয়া থেকে মুখ ফিরে ইউরোপ যুক্তরাষ্ট্রের সাথে জোট করেছে আর্মেনিয়া। সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়াতে রাশিয়ার প্রভাব হ্রাস পেতে শুরু করেছে। দেশটিতে মস্কোর সতর্কতা ও উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ইয়েরেভান থেকে আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ জানিয়েছে, দিন শেষে রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষা আসেন এবং নাগান্নো কারবাকে তাদের নিগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এই কারণে আর্মেনিয়া ইউরোপ যুক্তরাষ্ট্রের সাথে জোট গ্রহণ করেছে। উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এবং অভিযানে নাগান্নো কারাবাকে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনীয় নিগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অংশটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করেছেন অভিযোগে তুলে ICC এই পরোয়ানা জারি করেছে। এর কারণে সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়া যেন ICC চুক্তিতে স্বাক্ষর না করে সেজন্য হুঁশিয়ে দিয়েছিল মস্কো। আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ বলেছেন, ICC আইনে স্বাক্ষর করলেও আর্মেনিয়া বলেছে তারা পুতিনকে কখনো গ্রেপ্তার করবে না, কিন্তু তা সত্ত্বেও আর্মেনিয়ার এই সিদ্ধান্তে রাশিয়া খুশি হতে পারছে না। সূত্র আল জাজিরা।